हेलो एवरीवन कैसला विद प्रीतिते तुम्हारे सकल के स्वागत जानाई। आज के पहला फेब्रुआर मंगलवार, तो एखन समय होयेछे पौने आठटा। तो एखन थेके आमी आमार ब्लगटा शुरू करछी। आर एखाने देखो आज के तरकारीटा होये गेछे, माने तरकारी बसिए जे भिडियोटा स्टार्ट करब सेटा आर होयनी। तो आलू दिए, सोयाबिन दिए, पाँचफोड़न दिए आलू सोयाबिन मिने तरकारी करेछी। आर एखाने देखो आटा मेखे रेखेछी, आठटा पाँच हो गए। और अभी समस्त सब्जी केटे एबार जाब हजबैंडर जो चा करते। तो और आज के जेहेतु दूध छिलो ना, तो पाउडार दूध दिए चा करछी। कि होयेछे ओई गतकाल के जेहेतु मासेर शेष छिलो, तो दूधटा कम पड़ेछे, तो पाउडार दूध दिए चा करछी। किन्तु चाटा अतटा भालो होयनी, टेस्ट होयनी। जीजुर जोनो कफी बनिएछे, कफिटाओ एकटु खेये आर खायनी। आर हजबैंडेर जोनो चा बनिएछि, चाटारो सेई एक ही अवस्था, एकटु खेये आर खायनी। आर एखाने देखो एखन आमि हजबैंडेर सकालबेलार खाबारटा दिच्छि। अन्यदिन दूध दिई, साथे दूध रुटी किंबा जाम जाम रुटी। तो आजके सन्देश दिए रुटी दिए दिच्छि, आर एटा सन्देश बनिएछे दीदी, तो ओइटाई दिच्छि खेते। তো 10:30টা বাজে আর এখন যাব চা খেতে। আর সকালবেলার কাজকর্ম বলতে হয়েছে শুধু জামা কাপড়টা তো হাজবেন্ড যাওয়ার আগেই কেচে রেখেছিলাম, তো ওটা মেলে দিলাম। আর ওই কি বলে ঘরটা ঝাড় দিয়ে রাখলাম, আর ঘরটা মোছা হয়নি, খেয়ে দেই নিয়ে তারপরে মুছবো। সকালবেলা জানোই তো আমি চা রুটি খাই এখন বর্তমানে, তো সেটা আর দেখাচ্ছি না। আর দেখো এখানে জামা কাপড়, এই দেখো আজকে আর নিচে মেলা লাগেই যা জামাকাপড় ছিল, ছেলেরই টুকটাক জামাকাপড় ছিল, সব এখানে জানলায় মেলে দিয়েছে। আর একটা জিনিস দেখাই দেখো তোমাদের, এই অ্যালোভেরা গাছটা কি হয়েছে জানি না, শুকিয়ে যাচ্ছে পাতাগুলো। তো আমি ওই ধুয়ে দিলাম, দুদিন অন্তর অন্তর ধুলো জন্মায় এটাতে, তো আমি ধুয়ে দিলাম। আর এই দেখো আর একটা জিনিস দেখাই, এই পায়রাটা সব সময় এই জায়গায় থাকে। আর এর নিচে তিনটে ডিম আছে, ঠিক আছে। তো পায়রাটা আমি ভাবি প্রতিদিনই ভাবি যে দেখাবো, তো পায়রাটা যখনই ভাবি যে দেখাবো পায়রাটা আর থাকে না এখানে, তো আজকে আছে তো দেখিয়ে দিলাম। তো 12:30টা বেজে গেছে, তো আমি ওকে 12:30টা থেকে একটার মধ্যে খাইয়ে দিই। তো রেডি, এইগুলো রেডি করতে করতে আমার একটা পৌনে একটা বেজে যাবে। তো যাই হোক দেখো আমি ডিমটাও ছুলে নিচ্ছি, আর ডিমটা ছুলে নিয়ে তারপরে ওকে খেতে দেব। তো দেখো আজকে আমি ছেলেকে খাওয়াবো ডিম সেদ্ধ, ভাত আর ডাল। তো ভাতটা আমি বসানোর সময় ওর মধ্যে অল্প একটু গাজর আর মটরশুঁটি দিয়েছিলাম, কারণ সবজিটা ওর একটু খাওয়া হয়ে যাবে ভাতের সাথে। আর আমি ভাতটা ভালো করে চটকিয়ে নিয়ে তারপরে ডাল দেবো, কারণ আগে যদি ডাল দিয়ে দেওয়া হয় তাহলে ভাতটা পুরো তাকিয়ে যায় আর তখনও খেতে পারে না। তো আমি আগে ভাতটা ভালো করে চটকিয়ে নিই, তারপরে ওকে এর ভিতরে ডালটা মিশিয়ে তারপরে খাওয়াবো। তো 1:15 বাজে, ছেলেকে তো খাওয়ানো হয়ে গেছে, আর আমি এখন বসিয়েছি ডিমের বড়া দিতে করতে, সরি ডিমের অমলেটটা বসিয়েছি। আর তাড়াতাড়ি খেয়ে নিই, আমি ওই মিশোতে একটা জিনিস অর্ডার করেছিলাম, তো আজকে SMS এসেছে যে আজকে আসবে, 6 তারিখে দেওয়ার কথা, তো আজকে আজকে চলে আসবে। যাই হোক আর ছেলে ঘুমালে খাবো, মানে ও ঘুম, ওকে ঘুম পাড়িয়ে যেই আমি খেতে আসবো সেইও উঠে যাবে, তা হয়ে তাই ভাবছি যে ও জেগে থাকতে থাকতে খেয়ে দেয় নি। তো যতক্ষণে ডিমের অমলেটটা হচ্ছে কি রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই একবার। তো এখানে আছে ডাল, মসুর ডাল ওটা, হ্যাঁ। আর এখানে আছে, খোলা হয়ে গেল কেন, ক্যামেরাটা খোলা হয়ে গেছে। এখানে আছে মূলো দিয়ে, আলু দিয়ে আর সিম দিয়ে চচ্চড়ি, ঠিক আছে। আর এটা হচ্ছে ছেলের ডালটা, ওর জন্য আলাদা বানাতে হয়, শাল ছাড়া লঙ্কা ছাড়া বানাতে হয়। আর এইটা হচ্ছে সকালবেলার সয়াবিনের তরকারি। তো আমি আমি দেখো শুধু ডিমের অমলেট আর এই সয়াবিনের তরকারিটাই নিয়েছি, আর ডাল টাল দিয়ে খাওয়ার ইচ্ছা নেই এখন। 3টে বাজে আর পার্সেলটা এখন এলো। কি হয়েছে, যে ফোন থেকে অর্ডার করা হয়েছে সেই ফোনটা সুইচ অফ হয়ে গেছে, চার্জ নেই। তো আমি ভাবছিলাম যে যদি ফোন করে চলে যাই, তো যাই হোক ঘরে দিয়ে গেছে। তো চলো প্রোডাক্টটা আগে আনবক্সিং করে নিই।
তো দেখো প্যাকেটটা এখন দিদি খুলছে, আমি ওকে বললাম যে তুই প্যাকেটটা খোল, তো ও প্যাকেটটা খুলছে। আর আমি যেহেতু ক্যামেরা ধরেছিলাম ভিডিও করার জন্য, তো আমি ভিডিও করছিলাম আর দিদি প্যাকেটটা খুলছিল। আর মানু ওই দিক দিয়ে বলছিল যে ও, ওর যেহেতু ক্লাস অনলাইন ক্লাস, তো ও বলছিল যে মা আমি আমি দেখবো আমি দেখবো। আর তো দিদি বলছে কি তুই বস বস, মানে চুপচাপ ক্লাস কর, আমি দেখাবো তোকে। তো যাই হোক, দেখো আমি চারটে বেডশিট অর্ডার করেছিলাম, তো চারটে বেডশিট মোট 750 টাকা পড়েছে। আর বলে দিই এগুলো কিন্তু সুতির না, ঠিক আছে? আমরা সুতির বেডশিট ব্যবহার করি না, তার একটা কারণ আছে, আমি পরে বলছি। তো এই বেডশিটগুলো অর্ডার করা হয়েছিল, মোট চারটে মিলে মোট 750 টাকা পড়েছে। আর প্রত্যেকটার সঙ্গে দুটো করে বেড কভার, ওই বালিশের কভারও আছে, সরি বালিশের কভারও আছে। আর দেখো আমি সব কটা দেখাতে পারছি না এখন, যেহেতু ছেলে ঘুমাচ্ছে, নড়াচড়া বেশি, মানে ক্যারি ব্যাগের বেশি আওয়াজ হলে ছেলে নড়ছে। তো আমি ওই একটাই দেখাচ্ছি যেটা খোলা হয়েছিল, এই একটা বেডশিটই দেখাচ্ছি, মানে প্রচুর মানে বড় বেডশিটটা। আর এরকম দুটো বালিশের কভারও আছে। আর আমরা এখানে যেহেতু নোনা জল, তো আমরা ওই সুতির বেডশিট মানে ইউজ করতে পারি না, কারণ হচ্ছে মানে সুতির বেডশিট যদি ব্যবহার করি এক কাছা দিলেই, মানে নোনা জল যেহেতু এক কাছা দিলেই কালারটা পুরো জ্বলে যায়, পুরো কালার উঠে যায়, ওই জন্য আমরা সুতির বেডশিট ব্যবহার করি না, এরকম পলি কটনের বেডশিট আমরা ইউজ করি। এখন সময় হয়েছে 5:50, তো 4:30 সময় ছেলে উঠে গেছিলো, আমি ওকে খাইয়ে দিলাম। খাইয়ে দিয়ে তারপরে যেহেতু ওর ড্রাই স্কিন, তো স্কিন কেয়ার একটু করতে হয়। যাই হোক, সমস্ত কিছু করে আমি এই বসে আছি ওকে নিয়ে। আর ও খেলা করছে বাটি নিয়ে, ওকে বাটিতে মুড়ি দিয়েছি, মুড়িটা সারা ঘর ছড়িয়েছে। তারপরে আমি ঘরটা ঝাড় দিতে যাচ্ছি, ঝাড় দিতে দেবে না, ও ওই সব মুড়ির মধ্যে বসে পড়ছে। হ্যাঁ, তো যাই হোক, কষ্ট মষ্ট করে ঝাড় তো দিলাম, দিয়ে এই ছেলেকে নিয়ে বসে আছি। পড়ো, দাও আমার কাছে, দাও পড়িয়ে দিই, আমার কাছে দাও, আমার কাছে দাও, আমার হাতে দাও, আমি পড়িয়ে দিচ্ছি। সুন্দর লাগছে, খুব ভালো লাগছে, তাই না? কুমাসির কাছে জিজ্ঞেস করো, কুমনের কাছে জিজ্ঞেস করো, ভালো লাগছে? বলো ভালো লাগছে, বলো ভালো লাগছে। কপালে টিপ থাকলেই হয়, দেখেছো? তুলে নেবে, তুলে নিয়ে ওই আমি যেহেতু ওকে আগে খেতে যেত বলে ওকে ও কপালে পরিয়ে দিতাম, তো ও কি করে নিজে নিজেই কপালে পড়তে যাই। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আবার আসবো কালকে নতুন একটা ভিডিও নিয়ে। আর সবাইকে বলি, যারা আজকে আমার চ্যানেলে নতুন এসছো তাদেরকে বলি যে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, আর যারা আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে, আর সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থেকো। তাহলে আজকের মতো টাটা, বাই বাই, টাটা।